মিঠাই ভক্তদের জন্য খারাপ খবর। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। অমিত গুলি মৃত্যুর মুখে ঢেলে দিয়েছিল মিঠাইকে, তবে নায়িকা মরলে তো গল্পই ফুরিয়ে যাবে, তাই একদম সুস্থ হয়ে মনোহরায় ফিরেছে মিঠাই। বাড়ির সবার আদরে মিঠাই রানীকে স্বাগত জানায়, তাতে কোনো খামতি রাখেননি হল্লা পার্টি তথা উচ্ছেপ বাবু। মিঠাইয়ের হাসি মুখ আর দুষ্টুমি দেখতে মুখিয়ে রয়েছে সবাই, কিন্তু এরই মাঝে ঘটল একটি বিপত্তি। মিঠাইয়ের সাম্প্রতিক এপিসোড নিয়ে অনেক বড় কাণ্ড ঘটল নেটপাড়ায়। মিঠাই অনুরাগীদের মধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝামেলা। আসলে সিরিয়ালকে আরও আকর্ষণীয় করতে প্রতিদিনই নিত্য নতুন চমক দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। আসলে সিরিয়াল শুরুর দেড় বছরেও বেশি সময় পর সেরার আসন ধরে রাখা কি সহজ কথা? বইয়ের প্রতি এখন অধিকার আর অধিক যত্নশীল উচ্ছেবাবু। ধারাবাহিকের গল্প অনুযায়ী এবার দেখা যাবে মিঠাইকে হাতকাটা নাইট স্যুট পরিয়ে দিচ্ছে সিদ্ধার্থ। মিঠাই এখনও সঠিকভাবে নিজের হাত নাড়াচাড়া করতে পারছে না, সেটি সাপোর্ট ব্যাগে ঝুলানো রয়েছে, যাতে তাই বউকে পোশাক বদলাতে সাহায্য করছে সিদ্ধার্থ। তবে শাড়ির বদলে মিঠাইকে হাত কাটা নাইটিতে দেখে অনেকে অনেক খারাপ মন্তব্য করছে। মিঠাই হ্যাটার্সটাও তো রীতিমতো সমালোচনা জুড়ে দিয়েছে। তারা বলছে মিঠাই তো দুপুর ঠাকুরপ হয়ে গেছে, ফ্যামিলির সঙ্গে বসে আর দেখা যাবে না। এতেই ফুসে উঠছে ভক্তরা। একজন লিখেছে মিঠাইয়ের নাইট ড্রেস নিয়ে ট্রোল করার কারণটা বুঝতে পারছি না, ওর হাতে ব্যান্ডেজ তাই ওকে সিট ঘরের মধ্যে হাত কাটা ড্রেস দিল। সে নিজেও মিঠাইয়ের সাথে এখন যথেষ্ট সহজ, তাই স্বামীর কর্তব্য করল। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।